রাজ্যের কৃষি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। রাজ্যের খাদ্যশস্য উৎপাদনের বহর অনেক কমে গিয়েছে। সেচ থেকে শুরু করে বীজ প্রদান সবকিছুতেই চলছে কৃষি দপ্তরের খামখেয়ালিপনা। এমনই অভিযোগ নিয়ে সরবতি দেখা গেল বাম কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভাকে। বুধবার আগরতলায় সাংবাদিকদের মুখোমুখি হন সংগঠনের রাজ্য নেতৃত্বরা। এদিন রাজ্যের কৃষকদের বিভিন্ন সমস্যা সম্বলিত একগুচ্ছ দাবি নিয়ে রাজ্যের কৃষি দপ্তর অধিকর্তার নিকট মিলিত হন ডেপুটেশনে। এরপর মিলিত হন সাংবাদিক সম্মেলনে। তাদের অভিযোগ, বর্তমান সময়ে রাজ্যে কৃষক সমাজ নানা প্রতিকূলতার মধ্যে পড়েছেন। রাজ্যে কৃষি দপ্তর সংশ্লিষ্ট সমস্যাগুলি নিয়ে অবগত থেকেও নিচ্ছে না কোনো উপযুক্ত পদক্ষেপ। তাদের অভিযোগ, বিগত বাম সরকারের আমলে রাজ্যকে খাদ্যে স্বয়ংভর করে তুলতে বহুবিধ পরিকল্পনা গ্রহণ করেছিল। এর ফলও পেয়েছিলেন রাজ্যের কৃষকরা, কিন্তু এখন রাজ্যে কৃষকদের হাল বড়ই বেহাল হয়ে পড়েছে। এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর, জেএমপি নেতা রাধাচরণ দেব বর্মা, মতিলাল সরকার। বামফ্রন্ট সরকার থাকাকালীন খাদ্য স্বয়ংভরতার জন্য অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন যা দেখছি সরকার উদাসীনতার জন্য আমাদের এই শ্রীলঙ্কার মতো অবস্থা হলে হয়ে যেতে পারে গোটা দেশের মধ্যে আমার এবং আমাদের রাজ্যে যে অবস্থা চলছে। সরকার সম্পূর্ণভাবে উদাসীন। কৃষিক্ষেত্রটাকে ধানের উৎপাদন কীভাবে বাড়ানো যায় এদিকে সরকার কোনো নজরই নেই এবং বলেছেন উনি এই যে ফসলের প্রায় 40% কমেছে। কেন কমেছে? সেচের ব্যবস্থা নেই, ড্রেনগুলো পরিষ্কার না, বীজের ব্যবস্থা নেই, সারের আকাল চলছে। এছাড়া প্রযুক্তিতে যেগুলিতে উৎপাদন বাড়ানো যেত এগুলি ব্যবস্থা নেই, ফলে মানে ধান চাষের উপর যে যে রকম নজর দেওয়ার দরকার ছিল সরকার সেখানে সম্পূর্ণভাবে উদাসীন। ওনাটা দেখানোর ফলে আসলে খাদ্যে একটা আকার চলবে বলেই মনে হচ্ছে। এটা যেগুলো আমরা দাবি করছি এগুলি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10N।